বন্ধুরা দেখুন, হয়তোবা আর 15 থেকে 20 দিনের ভিতরেই উনি আপনার শসা হারভেস্টিং করতে পারবেন। প্রত্যেকটা গাছে আপনার কি পরিমাণ আপনার দেখুন আপনার এই ফুল ফল চলে এসেছে। গাছগুলোর গ্রোথও খুব সুন্দর, দেখুন আপনার প্রতিটি পাতার পাতায় পাতায় আপনার শসা লেগে আছে। পুরা জমিটাই আপনার শসার ফুলে হলুদ হয়ে আছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার পূর্বদলা থানার হুগলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। এই গ্রামের একজন কৃষি উদ্যোক্তা জনাব সাকিম সাহেব আজ প্রায় 8-10 বছর ধরে আপনার বিভিন্ন জাতের শসা চাষ করছেন। তো আপনার এখন বর্তমানে আমরা রয়েছি ওনার একটি শসা প্রজেক্টে। এই প্রজেক্টটির আপনার হয়তোবা আর 10 থেকে 15 দিনের ভিতরেই আপনার শসা হারভেস্ট করতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা এখন কথা বলি জনাব সাকিম ভাইয়ের সাথে, কথা বলে তার এই শসা চাষের ইতিহাস এবং লম্বা সফর জানার চেষ্টা করি। বন্ধুরা চলুন আমরা এখন কথা বলি জনাব সাকিম ভাইয়ের সাথে। সাকিম ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। আচ্ছা ভাই, আমরা তো আপনার একটা এখানে আপনার একটা শসার প্রজেক্ট, আপনার বেশ কয়েকটা প্রজেক্ট আছে, কিছুটা আপনার রমজানকে টার্গেট করে করছেন। এখন বর্তমানে যে শসার প্রজেক্টটা দাঁড়ায় আছি, এই শসা গাছগুলোর বয়স কেমন? এটার বয়স হয়েছে হগলে 42 দিনের মতন। 42 দিন, তা আশা রাখছেন কবে কবে থেকে আপনার শসার হারভেস্ট করতে পারবেন? এটা আর বড় দূর 10 থেকে 11 দিন। 10 থেকে 11 দিন? হ্যাঁ, 10 থেকে 11 দিনের মধ্যে। হ্যাঁ, খুব দেখ আপনাদের প্রত্যেকটা গাছে দেখি আপনার ফুল ফল চলে এসেছে। খসার তো খুব বাড়তি হয়, খুব দ্রুত বাড়ে, দ্রুত বাড়ে। আচ্ছা, এখন আমাদের বলেন যে আপনার এই যে কি জাতের শসা লাগাইছেন এখানে? এটা লাগাইছি, কোম্পানি তো মেসির কথা কইছে, আমি মেসি। মেসি, জাতটা মেসি? মেসি বলতে ওই যে আর্জেন্টিনার যে ফুটবলের অধিনায়ক, সেই মেসি? আচ্ছা, মেসি কেন নাম দিছে? এটা কি ফলন ভালো? হাইব্রিড ভালো হয় দেখে মনে হয় এটা নাম দিছে। আচ্ছা আচ্ছা, মেসি কি এর আগে করেন নাই আপনি? না, আমি আর এর আগে আর করছি, মানে মেসি এটাই প্রথম? এটাই প্রথম। আচ্ছা, আগে লাগাইছি মল্লিকা, লাগাইছি তামিম। আচ্ছা, অনেক জাত লাগাইছি। আচ্ছা ইয়ার সাকিম ভাই, আপনার তো ওই যে গাছগুলার গ্রোথ টোথ সবকিছু দেখে মনে হচ্ছে আপনার গাছগুলার তো খুব যত্ন করেন, আপনার নিয়মিত এটার এটার পরিচর্যা করেন। আচ্ছা, আপনার এই গাছগুলা আপনার যখন লাগাইছেন, আপনার জমির যখন প্রস্তুত করছেন, কি ধরনের সার ইউজ করছেন আপনার? সার দিছি মনে করেন 45 শতাংশের মধ্যে আমি সার দিছি 3 বস্তার মতন, সাদা লাল মাটিয়া আর ওষুধ টষুধ আছে সব মিলা 3 বস্তার মতন গেছি। আচ্ছা, শশার আপনার কি ধরনের অসুখ বিসুখ হয় আপনার? অসুখ হয় অনেক ধরনের অসুখই হয়। আচ্ছা আচ্ছা, সব ওষুধ নিয়ে ইউজ করি, মানে আপনি তো জানেন এটার ইয়ার কি কি আর কি? বেশি না, দেখি ছত্রাক নাশক বেশি হয়। হ্যাঁ, এটা ছত্রাক গাই বেশি, ছত্রাক বেশি। হ্যাঁ, ছত্রাক গাই বেশি মার দেয় আর কি। আর ছত্রাকের জন্য আপনি কি ধরনের আপনার ই করেন, ই স্প্রে করেন ওষুধ? ওখানে যে মনে করুন আনি এগ্রোভেড আনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদে স্পিনার অনেক একটা নতুন আছে, স্পিনার ডাস কতদিন ধরে ব্যবহার করতেছি। আচ্ছা আচ্ছা, এইরকম ধরনের অনেক ফড়াক আছে দিয়ে দিতেছি আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনার এই যে আপনাদের এই যে প্রজেক্ট গুলাতে আপনার তো এটা এটা তো আর রমজানকে হবে না, রমজান ধরবে না? এটা রমজান ধরতো না, রমজানের লাগে আরো লাগাইছি 10 কাঠার মতো। ওখানে আরো 10 কাঠা লাগাইছে, মানে রমজানের জন্য, মানে ওটা আপনার রমজান পাবে, তখন তো একটা বাজার একটা ভালো দর পাবেন। এখন বাজার দর কেমন যাচ্ছে জানেন? এখন বর্তমানে আজকে আমি এক জায়গায় ফোন দিয়েছিলাম, 2000 টাকা তখন আছে আর কি। 2000 টাকা? 2000 টাকা। আচ্ছা, এই মাঝখানে তো একটু মনে হয় কমে গেছিল আপনার? হ্যাঁ, মাঝখানে কমে গেছিল 500-700, এর আগে কিছু দর আছে 1500-1600। আচ্ছা সাকিম ভাই, আমাদের এই যে অঞ্চলটাতে আপনার গত প্রায় 15 থেকে 20 দিন ধরে প্রচন্ড কুয়াশা ছিল, শীত ছিল, ঠিক আছে? এই শীত এবং কুয়াশার এগুলো কি আপনার শসা গাছের জন্য কি ক্ষতি? ক্ষতি না, এটা ক্ষতি হয়েছে না, হালকা বাড়ছে কম আর কি, এখন গরম, মানে এখন বাড়বো বেশি। বারন্তটা থেমে গেছিল? হ্যাঁ, বারন্তটা থেমে গেছিল। আচ্ছা, এখন আবার গরম পড়ছে, আবার বাড়তাছে, আবার ঠিক মতো গাছগুলো সুন্দর আপনার? হ্যাঁ, তা আশা রাখছেন আপনার এই যে এই এই যে এই যে এই প্রজেক্টটা দ্বারা আসি, কি পরিমাণ আপনার আশা করছেন আপনার শশা? এটা তো মনে করেন আমি আশা করছি আল্লাহ যদি বাল বাল মতো হন দে অনেক টিয়ার বিয়ে কিনে আইব, তাই না? প্রায় 2-250-300 মনের মতন হবে। 300 মন? হ্যাঁ, 300 মন পেলে তো আপনার মোটামুটি প্রায়
আপনার বেশ আপনার ভালোই বৃষ্টি বৃষ্টি পারবেন আপনার ভালো লাভবান। আচ্ছা আপনার এই যে এই শশা চাষ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আল্লাহ দেই কোনটা মানে শশাকে আরো ব্যাপক ভাবে করবেন? হ্যাঁ আর বাড়াইতে চেষ্টা করব। আচ্ছা আল্লাহ যদি এটা সহজ শুনুন তো যেটা আমি করেছ করছি যদি আমি কিছু লাভবান হই আরো বাড়াইয়াম। আচ্ছা সাকিম ভাই আপনাদের যে আপনারা যারা প্রফেশনাল মানে পেশাদার যারা কৃষক আছেন প্রান্তিক কৃষক আপনাদের দেখা দেখি অনেক শিক্ষিত ছেলেমেয়েরা তরুণ ছেলেমেয়েরা চাকরি পিছনে না ঘুরে বিদেশে না গিয়ে এই ধরনের শশা চাষ করতে চাচ্ছে শশায়। তাই কেমন হবে আপনার শশা চাষ করলে? যদি দর ঠিক মতো হাতে ভালোই হবে। দর টর ঠিক মতো পায়তে আর কোনো বিশেষ কোনো সতর্কতা আছে নাকি যে এটা আপনার শশা চাষের যে এটা এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার? এটা তো অবশ্যই আছে। যেমন আপনি একটু বলেন আপনার কিছু কত মনে করেন যে সার ওষুধ চুক সেফে দিতে হইব নাহলে তো সারের স্বাস্থ্যের দিক দিয়ে অনেক ক্ষতি মানে সময় মতো যেটা যতটুকু পরিমাণ মতো দরকার সেটাই দিতে হবে। সেটাই দিতে হইব। ও আচ্ছা আচ্ছা সারও যেটা পরিমাণ মতো দরকার। আচ্ছা ভাই আরেকটা জিনিস দেখতেছি আমরা যে দাঁড়ায় আছি আপনার জমিটাতে এই জমিটাতে দেখতে একদম আপনি মালচিং টালচিং কিছুই ব্যবহার করেন নাই তারপরে তো একদম ঘাস নাই এটা কারণটা কি? ওষুধ ব্যবহার করছি। ঘাসের ওষুধ আগেই দিয়ে দিছেন আপনি? ঘাসের ওষুধ আলের মধ্যে দিয়ে দিছি দেওয়ার পরে আবার ঘাসের ওষুধ দিছি। আচ্ছা আচ্ছা ঘাস সব সময় মানে ঘাসের ওষুধ দিতে হয় আর কি ঘাসের ইয়ের জন্য ওষুধ দিতে হয়। আচ্ছা সাকিম ভাই আপনার যে এই শশা চাষের পাশাপাশি আর কি কি করেন আপনার? জমি বন্ধ গৃহস্থী কাজও করি কিছু গরু টলু ফালি। এবার আপনার কত কাঠা ধান লাগাইছেন? ধান লাগাইছি 10-15 কাঠার মতন। 15 কাঠা বলতে এখানে তো আমাদের এই অঞ্চলে কত শতাংশ কাঠা? 5% কাঠা। 75% জমিতে আপনার ই করছেন ধান ভালোই করছেন আপনার। এমনি গরু ছাগল তো আছে নাকি? হ্যাঁ গরু ছাগলও আছে। গরু কাটা আছে আপনার? গরু এখন বর্তমানে একটা আছে বিদেশি দা। বিদেশি না? হ্যাঁ দুইটা আছে না রে বেচ চলছি। ও আচ্ছা আচ্ছা তো এল হাটে আনি জানা আর বায়ো তারা বিতকৃত হয়ে গেছে বিদেশ হয়ে গেছে গামরো। আচ্ছা বিদেশ আসলাম আগে। আপনি বিদেশে ছিলেন? আগে বিদেশ আসলাম। কোন দেশে ছিলেন? ওমানে। ও আচ্ছা আচ্ছা 8 বছরের মতন আসলাম ওরে ননার ভাল লাগে না। আচ্ছা আচ্ছা দুবুল আনি লে ওরা খরচ চালানি লাগে। আচ্ছা টিউশন করন লাগে স্কুলে যাইতো সানা লই যাওন লাগে বুঝছি মানে ওভারঅল আপনার দেশের মানে দেশ ছেড়ে ছেলে মেয়ে ছেলে বাইরে একটা খুব একটা মন টিক ছিল না ভাল লাগছিল না এখানে এসে আপনার শশা কিংবা এভরিথিং একটা সংসারই শুরু করে দিছেন আপনার। এই গেছে বছর কিছু মার কাছে আর আগের বছর মনে করুন অনেক তেলাও মানে শশা করে। আচ্ছা আচ্ছা মানে এটার আগের বছর আপনার ভালো করছেন আপনার? ভালো করছি 8-10 লাখ টাকার মতো আমি দিয়েছি। আচ্ছা এই 15 কাঠা জমি। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এবারও দেখতেছি তো আপনার গাছের যে গ্রোথ যে এবার আমি আশা রাখি আমরা দোয়া করি আপনার এবারও আপনি ইনশাল্লাহ লাভবান হবেন। ইনশাল্লাহ এবারও মনে করুন যে বাসাও দেখা যায় যদি দরদা যেটা আছে এটা তাহে এবারও লাভবান হওয়ার আশা আছে। আচ্ছা সাকিম ভাই এই যে আপনার টোটাল প্রজেক্টটা আপনার এই যে এই যে এই যে নেট দিয়ে ঢেকে দিচ্ছেন এটা কারণটা কি আপনার? এটা কারণটা ঢেকে দিছি যে বুলবুল আছে একটা পাখির নাম আছে বুলবুল এটা এটা যে ফুল আছে। আচ্ছা ফুল ফুটতাছে সব ফুল একখানি তো ফালাই দেবে মানে ওই যে আপনার ফুল ফল সব নষ্ট করে ফেলবে আপনার? হ্যাঁ সব ফুল ফালাই দিব টুটা টুটা ফালাই দিব। আচ্ছা তাহলে তো আপনার একটা উৎপাদন একটা কমে যাবে আপনার? একবারে কমে যাবে উৎপাদন নাই কইলেই চলে ফালাই যেটা দিব নাই কইলেই চলে। আচ্ছা এই জন্য আপনি নেট দিয়ে দিছেন আপনার? হ্যাঁ এই জন্য। তাহলে তো এটার জন্য তো আপনার একটা এক্সট্রা একটা খরচ গেছে কি পরিমাণ কয় টাকা নেট লাগছে এখানে আপনার? সর্বমোট কামলা লইয়া 10,000 টাকার মতন গেছে। ও আচ্ছা 10,000 টাকা গেলে সেই ক্ষেত্রে তো আপনার অনেক ফসলের অনেক সেভ সেভ হইছে আপনার? হ্যাঁ হ্যাঁ অনেক সেফিসি ওন আমি কতবার না আইলেও শুনবো। আচ্ছা আচ্ছা সময় মতো ওষুধ দিয়ে গেলে পানি দিলে এটাই হন আর কি। আচ্ছা আচ্ছা তো সাকিম ভাই তো আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপনি এই জায়গায় আসার জন্য আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ আমাদের এই ভিডিও দেখে আপনারা যারা শশা চাষ করতে আগ্রহী হচ্ছেন শশা চাষে বিনিয়োগ করতে চাচ্ছেন তো জেনে বুঝে হিসাব করে করবেন। যারা অভিজ্ঞ চাষি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে পরামর্শ নিয়ে করবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অনেক নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।